আবারও অগ্নিকাণ্ডের খবর বনানীর অগ্নিকাণ্ডের ছাব্বিশ জন প্রাণ নেয়ার আটচল্লিশ ঘন্টা না পেরোতেই বনানের সীমানা ছাড়িয়ে গুলশান এক নম্বরে ডিএনসিসি মার্কেটে অর্থাৎ সিটি কর্পোরেশনের কাঁচা বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে যায় প্রায় দুই শতাধিক দোকান তবে এইবারের ঘটনায় বনানীর মতো প্রাণহানি ঘটেনি সত্যি তবে যা হারিয়েছে ব্যবসায়ীরা তাই বা কম কিসে সেই কষ্ট আর সেই ক্ষতি কি দিয়ে তারা পুষিয়ে নেবে আগুনের এত ঘটনার পর হেলাল হাফিজের সেই কবিতাটি আবারও মনে পড়ে যায় আগুন আর কতটুকু পড়ে মানুষের মতো অথনয় তার সোনালি সন্ত্রাস আগুন পোড়ালে তবু কিছু রাখে কিছু থাকে মানুষ পোড়ালে কিচ্ছু থাকে না বিরান মরুভূমি আসলে কবিতা যাই হোক বাস্তবতা খুবই ভিন্ন খুবই কঠিন আটচল্লিশ ঘন্টার ব্যবধানে ঢাকায় পরপর দুটি অগ্নিকাণ্ড কীভাবে ঘটে সেটি এখন প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে আমাদের সচেতনতা কিংবা কর্তৃপক্ষের উদাসীনতা কিংবা কার গাফিলতিতে এই একের পর এক অগ্নিকাণ্ড সে বিষয়গুলো সামনে চলে আসছে শুধু তাই নয় সকালে গুলশান এক নম্বরে ডিএনসিসি মার্কেটে অগ্নিকাণ্ডের পর বিকালে গুলশান দুই নম্বরে ডেল্টা ভবনের পাঁচতালায় আবারও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে আর কত আগুন লাগলে টনক নরবে কর্তৃপক্ষের আর কত প্রাণ গেলে সচেতন হবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এই প্রশ্নগুলি এখন সামনে চলে এসেছে বনানের ঘটনায় পঁচিশ জন প্রাণ হারালো আজকে আরও একজন বেড়ে তা ছাব্বিশ জনে দাঁড়িয়েছে হাসপাতালে চিকিৎসা নিচ্ছে আরও প্রায় অর্ধ শতাধিক ব্যক্তি তাদের সবার অবস্থায় অনেকটাই সুস্থ কিন্তু বার্ন ইউনিটের বিশেষজ্ঞ বার্ন বিশেষজ্ঞ সামন্তলা সেন বলেছেন বাড়ি না ফেরা পর্যন্ত বা সুস্থ না হওয়া না হওয়া পর্যন্ত বলা মুশকিল তারা তারা আশঙ্কা মুক্ত কি আশঙ্কা যুক্ত কারণ বার্নের রুগীদের বাড়ি ফেরার পরও মৃত্যুবরণের খবর পাওয়া গেছে তবে গুলশান ডিএনসিতে মার্কেটে আগুনের পোড়াতে আগুন পুড়ে যাওয়াতে যেই ক্ষতিগুলি হয়েছে ব্যবসায়ীদের দেখতে পাচ্ছেন কাঁচামাল সবজি মাছ মাংস সবই পুড়ে কয়লা হয়ে গিয়েছে মাছগুলো অনেকটা বার্বিকে হয়ে গেছে মুরগি এবং খাসির মাংসগুলো ফ্রাই হয়ে গেছে কেন এত অগ্নিকাণ্ড একের পর এক রাজধানীতে এমন প্রশ্ন এখন নগরবাসীর এমন প্রশ্ন সাধারণ মানুষের এটি কি আসলেই নাশকতা নাকি কোনো পরিকল্পিত ঘটনা সেই বিষয়গুলো খতিয়ে দেখার সময় শিখেছেন দেখছেন বড় বড় কোরাল মাছ এক একটা কয়েক কেজি পাঁচ ছ কেজি করে এক একটা কোরাল মাছ যাই হোক ব্যবসায়ীদের সেই সেই ক্ষতির যে যে ক্ষতির সম্মুখীন হয়েছেন সে ক্ষতি হয়তো পুষিয়ে উঠবেন কোন এক সময় একটা বিষয় করা যায় যে দু হাজার সতেরো সালে এর আগুন লেগেছিল আগুন লাগলো আবারও যদিও কর্তৃপক্ষ দায় এড়াতে বলেছেন যে ফায়ার সার্ভিস এবং এই এই মার্কেটটিকে ঝুঁকিপূর্ণ আগেই বলেছিল নোটিশ দেওয়ার পর মানেননি তবে তারা কেন ব্যবস্থা নেননি সেটি আসলে এখন দেখার বিষয় কেন তারা মানেননি বা তারা কেন ব্যবস্থা নেননি যাই হোক আমাদের ভিডিও ভালো লাগলে শেয়ার করবেন বন্ধুদের সাথে নতুন ভিডিও পেতে চাইলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে